হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল। এখন বাজে সকাল ছটা, তো আমি সকাল ছটা উঠে স্নান দান করে দেখো রেডি হচ্ছি। আজ রাখি বন্ধন, জানো তোমরা সবাই তো। আজকে তার সাথে আবার আমার মেয়ের বার্থডে, তাই আমি সকাল সকাল চলে গেলাম ভাইকে রাখি বাঁধতে। তো দেখো যাচ্ছি আমি, তো বরকে বললাম তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ আমার রাখি বেঁধে আমাকে একটু চলে আসতে হবে বাড়িতে, মেয়ের বার্থডে আছে। তো দেখো এখানে পৌঁছে গেলাম, দেখি ভাই এখানে শুয়ে আছে। তো ভাইকে বললাম তাড়াতাড়ি রেডি হ। তো এদিকে আমার বর ব্যালকনিতে বসে আছে, আর এদিকে আমার বোন দেখো স্নান হয়নি, গিয়ে দেখো এখন স্নান করতে যাবে। তো আমি বললাম তাড়াতাড়ি কর, কারণ তোমরা জানো সকাল সকাল মানে রাখি বাঁধতে মামা বাড়িতে। এখানে বোন সব রেডি করে দিচ্ছে। তো দেখো রাখির পাল সাজিয়ে নিয়েছি। এখানে সবার ফার্স্টে আমি রাখি বাঁধছি, কারণ না আমি বড়। তো তাই আমি ভাইকে আগে রাখি বেঁধে নিলাম। তো বোনকে বললাম তুই পরে বাদ, আমি আগে বেঁধে নিই। তো দেখো এখানে রাখি বেঁধে নিলাম। আমি বললাম দেখ প্রণাম কর আমাকে আশীর্বাদ। তো দেখো প্রণাম করলো। এবার হচ্ছে বোন ওকে রাখি করাবে। দেখো পেছনে আরেকজন লাইনে দাঁড়িয়ে আছে রাখি করানোর জন্য। তো দেখো এখন নিয়ে গেলাম বোন, এখন ও রাখি করাবে। এবার আরেকজন ডাক্তারকে রাখি পড়াচ্ছে পিঙ্কি। তো এখানে রাখি এক এক করে আমাদের ফ্যামিলি পড়ে গেল। তো তিনজনই এক একে রাখি পড়িয়ে দিলাম। ওকে আমি আমার ছোট বোন মেজেছিলাম, সবাই রাখি পড়ানো হয়ে গেল। এবার দেখো আমাকে একটু প্রণাম করলো। দেখো তো দেখো আমাকে এবার ও নেন পালিশ দিবে। দেখো চারটা নেন পালিশ আমার জন্য কিনে আসবো, নিজের জমানো টাকা দিয়ে বিশাল ব্যাপার। মা পড়াচ্ছে মামাকে রাখি। তো দেখো এবার পড়াচ্ছে, এদিকে বোন ভিডিও করে দিচ্ছে, বর বসে আছে পাশে। দেখো মামাকে রাখি করে দিচ্ছে না। তো এদিকে রাখি রাখি কে কচ্চে ধাগো সে ক্যা বন্ধন হে বনায়ে ইয়ে বন্ধন দিলো।
দেখো এখানে আমার রাখি পরানো হয়ে গেল। এবার রাখি পরানো মাত্র আমি এখন বাড়ি যাব, কারণ ওর বোন আমার বরের বোনরাও এসে বসে আছে, ওরাও রাখি পরাবে। তো দেখো আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম, রাখি পরিয়ে বসিনি, তো চলে আসলাম এসে দেখি ওরা ওয়েট করে আছে রেডি করে। তো দেখো এখানে বর পরিয়ে বরকে পরিয়ে দিচ্ছে ওর তিন বোন, তো এক বোন এখনো আসেনি, সে দূর থেকে পরে আসবে। তো দেখো দুবোন রেডি, তো দুবোন লোকে রাখি পরিয়ে দিচ্ছে, একজন পুড়িয়ে দিল, এখন আরেকজন পড়াচ্ছে। হয়ে গেল, এবার ওরা মানে আমার ননদ দুজন, তো আমাকে রাখি পড়াচ্ছে, একজন সঙ্গীতা আর একজন মৌসুম, দুজনই আমাকে রাখি পড়ালো। তো এবার রাখি পড়ানো হয়ে গেলে তো মেজ ননদ মানে ও এখন যাচ্ছে গা বাড়ি, কারণ ওর বাড়িতেও ওর বরের বোনরা এসেছে, লোকজন এসেছে, তাই ও চলে গেল বাড়ি। তো মেয়ের বার্থডে আজকে, তো ও রাতে আসবে, কারণ ওদের বাড়িতেও লোকজন আসছে। এখন আমি রাখি পরানো হয়ে গেলে আমি চলে গেলাম মন্দিরে, তো মেয়ের আজকে জন্মদিন, তো মেয়ের নামে একটু পুজো দিতে চলে গেলাম। দেখো এখানে আমি মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি, প্রথমে পরিষ্কার করে নিয়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়েই নিয়ে চলে গেছি মন্দিরে, মানে পাড়ারই এক কালী মন্দির ছিল পাড়াতেই, তো সেখানেই আমি পুজো দিতে চলে গেলাম। তো এখানে আমি মুছে নিচ্ছি ফার্স্টে পরিষ্কার করে নেওয়ার পর, তারপর আমি পরিষ্কার টরিষ্কার করে তারপর পুজো দেবো। এদিকে আমি পুজো দিচ্ছি, এদিকে মেয়ে এদিকে ভিডিও করে দিচ্ছে। তো এদিকে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেলে তারপর দেখো তোমরা মেয়ে প্রণাম করছে, দেখো মেয়ে প্রণাম করছে। তো আমার পুজো 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 হয়ে গেলে আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে সময় নষ্ট না করে ড্রেস চেঞ্জ করে আমি রান্নায় ঢুকে গেলাম। এদিকে দেখো মা মাছ ভাজা করছে, এদিকে মাকে বললাম মা ভাতটা আর মাছ ভাজাটা উনানে করো আর গ্যাসে আমি করছি। এদিকে দেখো বর মাংস দিয়ে দিচ্ছে, এদিকে আমার ছোট মেজো বোন মেয়েছেলা বর এদিকে সবজি কেটে দিচ্ছে। এদিকে আমি সাত রকম ভাজা, কারণ আমার ননদকে আছে আরেকটু ভাতও দেবো, আর এদিকে কিছু রান্না করছি, আমি কিছু ভাজা করে নিলাম। এদিকে বর হাঁপিয়ে গেছে কাজ করতে করতে, রাখো বাবরে আমার ছোটো বোন পেঁয়াজ কেটে দিচ্ছে। এদিকে আমি দেখো ভাজা, এদিকে একটাতে আমি বসে দিয়েছি পাবদা মাছ, আর একটাতে দুই মাছ, এদিকে দেখো মুড়ি ঘণ্ট হয়ে গেছে, পাবদা মাছ আমার হয়ে গেল দুই মাছের ঝোল। আর এদিকে দেখো কাঁকড়া ভাজা, লাল শাক, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো এটা মুড়ি ঘণ্ট। আর দেখো ডাল করেছি, ডাল করে এদিকে পায়েসও হয়ে গেছে আমার। এদিকে দেখো সাজিয়ে দিয়েছি মেয়েকে খাওয়ার জন্য, এদিকে পাশে ননদকে আইব্রো বাদ দেবো তাই ওকেও সাজিয়ে দিয়েছি। তো দুজনেই বসে গেল খেতে। এবার হচ্ছে দেখো এদিকে আমার মানে আমি এখন ওকে এসে দেখি আমার বান্ধবীগুলো চলে এসেছে, আর হচ্ছে আমার মেয়ের বান্ধবী মানে দেখো মানে যে একজন ছোট্ট ছোট সবাইরা আমার বান্ধবী, আর হচ্ছে দেখো কত বাচ্চা এখানে ডেকোরেশন করছে হচ্ছে আমার নমত আর আমার মামাতো বোন। এদিকে দেখো সব বাচ্চা কাচ্চা চলে এসেছে মোটামুটি, তো এখন বাজে সন্ধ্যে ছটা, তো ছটা দিয়ে সবাই মোটামুটি চলে এসেছে। এখানে দেখো বাচ্চাগুলো সব এসে খুব মজা করছে, সব খেলাধুলো তো লেগে গেছে খেলাধুলো।
সব এক জায়গায় হয়ে ভারী মজা পেয়ে গেছে। এবার দেখো বাচ্চাগুলোর খাওয়া হয়ে যাওয়ার পর মাগুলোকে বসিয়ে দিয়েছি, মানে আমার বান্ধবীগুলো সব বসে গেছে, তো এখানে সবাই ওরা খেয়ে নিচ্ছে। দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিছু ফটো তুলেছিলাম, এটা আমি আর আমার মেয়ে, এটা ওর পিসি আর ওরা একটা ঠাম্মি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই বাই। ওর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।